একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষাকে সামনে রেখে ব্রিটেনে বেড়ে ওঠা শিশু কিশোরদের মাঝে বাংলাদেশ ও বাংলা ভাষার প্রতি আগ্রহ বাড়াতে লুটনের সিওয়াইসিডি হলে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে 6 থেকে 16 বৎসরের প্রায় 100 প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু কিশোরদের মাঝে বাংলাদেশ ও ভাষার প্রতি অনেক আগ্রহ লক্ষ্য করা যায়। এখানে বাংলাদেশের পতাকা আর স্মৃতিসৌধ আর্ট করতেছি। আমার নাম ডানিয়েল, আমি এখানে আইসি আর্ট কম্পিটিশন 21st February। আমার নাম আকিফা, আমি আর্ট কম্পিটিশন আসছি আর আমি বাংলাদেশের ম্যাপ ড্র করতেছি। আমার নাম মারিয়া আর আমি আজকে শহীদ মিনার রাম। বাংলাদেশ জাতীয় দিবস উদযাপন কমিটি ও সিওয়াইসিডির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর তাহির খান। ডক্টর আনোয়ারুল হকের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন বিজেডিইউসির চেয়ারম্যান এম এ রকিব, ফরিদ আহমদ, মোহাম্মদ মজনু, আবু নাসের সাজন, মোয়াজ্জেম হোসেন, ফজিলত আলী খান সহ অন্যান্যরা। তারা মনে করেন এসব প্রতিযোগিতার মাধ্যমে কিছুটা হলেও এসব শিশু কিশোরদের মাঝে বাংলা সংস্কৃতির বিকাশ ঘটাতে সহায়তা করবে। আজকে থেকে আমরা বাসায় বাংলা ভাষায় কথা বলবো, কারণ আমরা আমাদের রুটকে বলতে চাই না, আমরা আমাদের বাঙালিকত্বকে ধরে রাখতে চাই, এই জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। মোহাম্মদ তাজ, চ্যানেল এস নিউজ, লুটন।